দলের প্রার্থী পাপিয়া দত্তকে সঙ্গে নিয়ে শনিবার 79 এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন আসামের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে বিজেপি রাজ্যে সরকার গঠন করবে বলে জানান তিনি। সিপিআইএম এবং কংগ্রেস দলকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা জানান, দুটি দলেরই ফল হবে শোচনীয়। পহলে সে জাদা সিট মিল জায়গা জো মে দেখ রাহা হু, ইহা মে ওয়েভ ভি আচ্ছা হ্যায়, লোগো কা কাফি গুডউইল হ্যায়, পিএম সাহেব কো বহুত প্যার করতা হ্যায়, তো মেরা লাগতা হ্যায় কি আগে সে জাদা ভোট সে হাম লোগ জিতে। আব ইস বার জো সিপিএম অর কংগ্রেস জো মিতালি কিয়া হ্যায়, তো ইসকে বারে মে আপ কিয়া কহনা চাহতে হ্যায়? দেখিয়ে সিপিএম কা লোগ তো কভি কংগ্রেস কো ভি ভোট নাহি দেগা, কংগ্রেস কা লোগ ভি সিপিএম কো ভোট নাহি দেগা। তো ইসিলিয়ে কংগ্রেস ভি জিরো হ্যায়, সিপিএম ভি জিরো হ্যায়, জিরো কো জিরো কা সাথ জোড়নে সে তো জিরো হি হোতা হ্যায়। इस सिक्स अगरतला कैंडिडेट में जो पहले था विधायक था, उसने 5 साल में कोई काम नहीं किया है, लेकिन काम नहीं किया। लेकिन अभी जो ये नया कैंडिडेट है पपिया जी, ये कैसा काम करेगा आपके सिंह? अच्छा करेगा ना, यंग है, एनर्जेटिक है, पार्टी में रेस्पेक्ट है, महिला मोर्चा का अध्यक्ष रहा, पार्टी का जनरल सेक्रेटरी है, तो एक बार मौका मिल जाने से बहुत अच्छा काम करेगा। सारा त्रिपुरा जो घूम के आप प्रचार कर रही है, एक कैसा लग रहा है आपको? अच्छा होगा, लास्ट टाइम से हम लोग ज्यादा भूत से नीचे था। দলের প্রার্থী পাপিয়া দত্ত আগামী দিনে মানুষের জন্য উল্লেখযোগ্য কাজ করবেন বলে হিমন্ত বিশ্ব শর্মা জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।